রূপকথার লোমহর্ষ পদস্থ গল্পের ঠাস পূর্ণে কথা এই শ্যামনগর উপজেলা বাংলাদেশের বৃহত্তর উপজেলা। সুন্দরবনের গোল ঘেঁষে রয়েছে এই উপজেলার একটি গল্প যা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। সেই গল্পটির সত্যতা যাচাই আমাদের টিম চলেছে শ্যামনগর, সে বিখ্যাত ঐতিহাসিক রহস্যময় জায়গা জাহাজ ঘাটার উদ্দেশ্যে। আমাদের এই গল্পের পরিণতি, আমাদের এই উদ্ভিদের পরিণতি দেখতে হলে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জাহাজঘাটাতে এমন কিছু জিনিস আপনারা দেখবেন যেখানে আপনারা সত্যি অকল্পনীয় অবর্ণনীয় কিছু ঘটনা জানতে পারবেন যা আজও আপনারা জানেন না শ্যামনগর উপজেলাকে নিয়ে। শ্যামনগর উপজেলা বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা। এই উপজেলায় রয়েছে শ্যামনগর, এই উপজেলায় রয়েছে ঈশ্বরীপুর, কালী মন্দির, বংশীপুর, শাহী মসজিদ, বিখ্যাত জমিদার বাড়ি নকিপুরে, বিখ্যাত জমিদার বাড়ি সংলগ্ন দিঘি, যে দিঘিতে নাকি একসময় টাকার মিঠে পাওয়া যেত। রূপকথার গল্পে এটাও বলা হয় যে যদি কারো বিয়ে হতো গরিবের বিয়েতে এই টাকার মিঠে থেকে অনেক সাহায্য করত। আপনারা যদি কেউ টাকার মিঠে সম্পর্কে সত্যতা জানতে চান আমাদের এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। তাহলে আমরা এখন চলে এসেছি আর একটু পরে জাহাজঘাটা। আপনারা কিন্তু কেউ ভয় পাবেন না, আমরা এখন নিয়ে যাব আপনাদেরকে সেই জায়গায় যে জায়গার কাহিনী আজও অজানা, আজও রহস্যময়, আজও